সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আমি ইব্রাহিম, আজকে 7 তারিখ রবিবার যাত্রাবাড়ি থেকে। তো আপনারা দেখুন নিলামে ইলিশ মাছ বিক্রি করা হয়, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক আমাদের ছবি দেখুন, কত করে বিক্রি করছিল এটা? কারণ বাজার থেকে ভাই একটু বলেন তো, কারণ বাজার থেকে আপনাদের যাত্রা বাড়িতে ইলিশের দাম কম না বেশি একটু বলেন তো? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আছি ভালো। কি নাম ভাইয়া? বিকাশ সরকার। বিকাশ সরকার, আচ্ছা কোন জায়গা থেকে বলছেন? এই জায়গাটার নামটা কি? যাত্রাবাড়ি খান মার্কেট। যাত্রাবাড়ি মাছের আড়ত, খান মার্কেট। তবে ইলিশ মাছের খবর কি একটু বলেন তো আমাদেরকে। ইলিশ মাছের খবর হলো বাজার ভাটি, মাছ কম। আপনাদের বাজারে ইলিশ মাছ কি দাম কম বিক্রি হয় না বেশি? বেশি হচ্ছে। এখন কি ইলিশ মাছ কেমন পড়ছে নদীতে? নদীতে এখন কম, আবার ডুবা আসলে। আচ্ছা, আপনি তো মূলত শীত পরে, আপনি তো মূলত পাইকারি ইলিশ মাছ বিক্রি করেন নাকি? আচ্ছা, আপনার আড়তের নামটা একটু বলে দেন। বিকাশ সরকার, মেসেজ বিকাশ সেন্টার, বাজার খান মার্কেট। কেউ যদি আসে আমার ভিডিও দেখে আপনার আরো এসে, যদি কেউ 5-10 কেজি 20 কেজি বিভিন্ন দূর দূরান্ত থেকে যদি আসে, যদি মাছ চাই দিতে পারবেন? হ্যাঁ দিতে পারবো। আর একটু বলেন বিকাশ ভাই, সিজনটা কি শুরু না শেষ? এই শুরু, শুরু মাত্র। তো সামনে তো ইনশাল্লাহ মাছের দাম কমবে, কমবে। আচ্ছা, আপনার যে চতুর্দিকে যে আমরা বিভিন্ন লোক দেখতেছি, ওনারা কি আপনার কাস্টমার? হ্যাঁ কাস্টমার, এগুলো সবই কাস্টমার। আচ্ছা, আপনারা তো মূলত সব ডাকের মাধ্যমে ইলিশ মাছ বিক্রি করেন নাকি? ডাকের মাধ্যমে বিক্রি, ডাকের মাধ্যমে। আচ্ছা, এখানে এর এক একটা ইলিশের ওজন কতটুকু হয়? এর এক একটা ইলিশ, এটা ইলিশের ওজন হলো 250 গ্রাম হইতে 300 গ্রাম। 250 গ্রাম হইতে 300 গ্রাম। এটার কেজি কত দিছিলেন? এটা পাইকারি 300 টাকা কেজি। 300 মানে 2.5 কেজি থেকে 250 গ্রাম থেকে 300 গ্রাম। আচ্ছা, এই পাশেরটা ওজনটা কত রুগে? এটা একই, এটারও একই। আর ওইটা? ওইটা 300 থেকে 400। আচ্ছা, এটা কত দিছিলেন ভাইয়া? এটা দিছি 400 টাকা 380 টাকা। 400 টাকা 380 টাকা। আচ্ছা, পাশেরটা আপনারা তো সবাই মাছ কিনে বিক্রি করেন নাকি? আপনাদের কাছে তো অনেক ক্রেতা আসে, কি মনে হয় আপনাদের মাছের দাম বেশি মনে হয় না কম মনে হয়? অনেক বেশি মনে হয় না? আচ্ছা আচ্ছা, বিকাশ ভাই আপনার কিছু বলার আছে? মানে কোলেস্টেরলের মাল দেখা একটু দামটা কম নাকি? আর ওটা যদি তাজা চাঁদপুর বা বরিশাল বা পদ্মার হইতো তাহলে কিন্তু 300 টাকা বলতেন না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই অনেক সহযোগিতা করছেন। প্রিয় দর্শক আমি ইব্রাহিম, আপনাদেরকে যাত্রাবাড়ি থেকে ইলিশ মাছ ডাকের মাধ্যমে কত টাকা বিক্রি করছিল সম্পূর্ণ আপডেটটা দেওয়ার চেষ্টা করছি। প্রিয় দর্শক আপনারা চাইলে যাত্রাবাড়িতে আসতে পারেন, আইসা ইলিশ মাছের দাম কেমন দামে বিক্রি করছিল আপনারা চাইলে পারতে পারেন। তো দর্শক বিদায় নিচ্ছি, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।